হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো, আর আমিও কিন্তু খুব ভালো আছি। আর আজকে দেখো সোমবার, আজকে আমি নিয়ে চলে এসেছি কিন্তু তোমাদের সামনে একটা নতুন ভিডিও। তো চলো ভিডিওটা দেখতে থাকো। আর আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব কিন্তু একটা স্পেশাল পরোটার রেসিপি, যেটা কিন্তু একদমই বেলার ঝামেলা ছাড়াই। আর এটা না, আমার একটা বোন আমাকে কিন্তু রিকোয়েস্ট করেছে। তো চলো ময়দাটাকে প্রথমে কিন্তু একটু নুন দিয়ে আর চিনি দিয়ে একটু ভালো করে মেখিয়ে নিলাম। আর তারপরে দিয়ে দিচ্ছি একটুখানি জল। তোমরা চাইলে কিন্তু এখানে একটু গরম জলও ইউজ করতে পারো। আমি কিন্তু ঠান্ডা জল দিয়েই কাজটা সারছি। আর ময়দাটাকে খুব ভালো করে এভাবে নাড়াচাড়া করে নেবো, আর এরকম একটা ব্যাটার মতো বানিয়ে নেবো। তো এই পর্যন্তই, এর মধ্যে কিন্তু আর তেমন কিছু লাগছে না আমাদের। আর এবার ফ্রাই প্যানের মধ্যে আমি বেশ কিছুটা সাদা তেল গরম করে নিয়ে কিন্তু এরকমভাবে দু হাতা করে দিয়ে কিন্তু গোল করে ছড়িয়ে নেব। একদমই যদি এক হাতা করে দেওয়া হয় তাহলে কিন্তু জিনিসটা ছোট হবে, আর যদি দু হাতা করে দেওয়া হয় তাহলে মনে হয় একজনের পেট ভরে যাওয়ার পক্ষে যথেষ্ট। আর আমার সবচেয়ে ভালো যেটা হয় সেটা হলো, মানে পরোটা ভাজতে তো এমনিতে অনেকটা সময় লেগে যায়, কিন্তু এরকমভাবে পরোটা ভাজলে না মানে খেতেও অন্যরকম টেস্ট হয়, আর কিন্তু সময়ও কম লাগে। আর সকালবেলা আমাদের যেরকমভাবে মানে কাজের তাড়াহুড়ো লাগে না, তাতে এরকম অল্প সময়ে যদি হেভি একটা ফুড হয়ে যায় তাহলে কিন্তু মন্দ হয় না। তো দেখো আমি কিন্তু সবগুলো একবারে ভেজে কিন্তু সবাইকে দিয়ে দিলাম, এভাবে আলুর তরকারি দিয়ে একদম সাদা মাত্রা একটা আলুর তরকারি সঙ্গে কিন্তু পরোটা। তো চলো সবাইকে কিন্তু ব্রেকফাস্টটা সার্ভ করে দিই, আর তারপরে দেখো আমিও নিয়ে বসে পড়েছি। আর হ্যাঁ, সঙ্গে আমার হাজবেন্ডও ছিল, তো ও খেতে বসলেই না ওর ফোন আসে, মানে যখনই ধরো খেতে বসেছে তখনই কিন্তু একটা না একটা কল আসবে কারোর না কারোর, আর খাওয়া ছেড়ে উঠে যায়। তো সেই জন্য আমি আর ওয়েট করিনি, যেহেতু আবার রান্না আছে এরপরে, তো সেই জন্য আর কী করলাম, আমি কিন্তু খেয়ে নিয়েছিলাম আমার মতো। তারপরে কিন্তু ফোন সেরে এসে তারপরে কিন্তু আবার খেতে বসেছিল। আর তারপরেই না খাওয়া দাওয়া সেরে কিন্তু চলে গেছিলাম রান্নাঘরে রান্নাটা সারতে। তার কারণ আজ কিন্তু স্ট্রেজিতকে স্কুলে পাঠানোর কোনো রকম কোনো তাড়াই ছিল না, মানে আজকে পুরো 11টা থেকে 12টা অবধি, মানে দুপুর 12টা অবধি কিন্তু অঝোরে বৃষ্টি হয়েছে। তো সেই জন্য কিন্তু আর আজকে স্কুলে পাঠাইনি ওকে। আর তারপরে দেখো রান্নাঘরে এসে কিন্তু আমি প্রথমে রান্নাটা কমপ্লিট করে নিই। চলো, আর প্রথমে না আমার এদিকে ডালটা আর হয়ে গেছে চিংড়ি মাছটা, তো সেটা করে এবার কিন্তু আমি লাউ চিংড়িটা বসাচ্ছি। আর লাউ চিংড়ির জন্য না যে ছোট ছোট সাইজের চিংড়ি মাছগুলো দরকার সেগুলো এনেছিল, তো সেই জন্য কিন্তু ভাবলাম আজকে লাউটা ছিল ঘরে তো করেই ফেলি। যদিও সময় কিন্তু হাতে খুব বেশি ছিল না, এখন কিন্তু বেশ বেলা হয়ে গেছে। আর তারপর দেখো লাউটাকে ভালো করে কিন্তু এভাবে সেদ্ধ করে নিয়েছিলাম, তারপরে কিন্তু আমি চিংড়ি মাছ ভেজে ওর মধ্যে কিন্তু সাদা জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম, তারপরে কিন্তু দিয়ে দিয়েছিলাম আমি সেদ্ধ করে নেওয়া লাউটাকে। আর এবার দিয়ে না বেশ ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিয়েছি কিন্তু হলুদ গুঁড়ো আর 1 চামচ মতো জিরের গুঁড়ো দিয়ে কিন্তু খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি যতক্ষণ না জলটা শুকিয়ে যাচ্ছে আর লাউটা দিয়ে তেলটা ছাড়ছে। তো তার জন্য আমি গ্যাসের সিমটাকে একটু হাই করে দিয়েছিলাম। প্রায় 5 থেকে 10 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর কিন্তু জলটা শুকিয়ে গেছে আর দেখো তেলটাও না ছেড়ে গেছে। আর এবার কিন্তু ধনে পাতা কুচি দিয়ে আমি লাউটাকে নামিয়ে দেবো। আর এই লাউ চিংড়ি খেতে না আমার শ্বশুরমশাই ভীষণ পছন্দ করে, আর তার সঙ্গে কিন্তু আমিও আছি। আর জানো তো সৃজিৎ কী করবে, কিন্তু বেছে বেছে চিংড়ি মাছগুলোকে খাবে, কোনো সবজি কিন্তু ও খাবে না। আর দেখো রান্নাবান্না সেরে কিন্তু আমি কিন্তু চটজলদি খেতেও বসে পড়েছি, লোভটা না ঠিক সামলাতে পারছিলাম না, কখন খাবো কখন খাবো মনে হচ্ছিল, তো সেই জন্য দেখো খেতে বসে পড়েছি। আসলে তেমন কিছুই না, জাস্ট বললাম। এখন কিন্তু বাজে প্রায় 4টে মতো, তো মানে হাজবেন্ড বাড়ি থেকে আসলো, তারপরে সৃজিৎকে খাওয়াতেও অনেকটা দেরি হয়ে গেছে, তো সেই জন্য কিন্তু আসার পরেই কিন্তু আমরা খেতে বসেছি। রান্না আমি যতই সকালে করে ফেলি না কেন সেটা খেতে খেতে কিন্তু আমাদের প্রায় সন্ধে হয়ে যায় বা বিকেল হয়ে যায়, সেই জন্য না মাঝে মাঝে মানে সন্ধেবেলা যে টিফিন খাওয়ার সেই ইচ্ছেটুকু থাকে না। তো চলো এবার খাওয়া দাওয়াটা সেরে ফেলা যাক নারকেল দিয়ে চিংড়ি মাছ সঙ্গে লাউ চিংড়ি আর ডাল দিয়ে। আর তারপরেই দেখো খাওয়া দাওয়ার পরে কিন্তু স্ত্রীজিদের জন্য একটুখানি লেবুর রস করেছিলাম, তো সেই সময় আর ভিডিওটা করা হয়নি যেহেতু এক হাত দিয়ে হবে না। আর তারপরে দেখো চলে এসছি ওপরে, আর ওপরে এসছি যখন এখন কিন্তু বাজে প্রায় 5টা, তো এখন কিন্তু অঝোরে বৃষ্টি নেমেছে। তো এই ফাঁকে না আমরা কিন্তু 1 ঘন্টা রেস্ট নিয়ে নিয়েছি। আর তারপরে দেখো এখন বাজে প্রায় 6টা কি 6টা 15 নাগাদ হবে, আর এখন কিন্তু সূর্যটা দেখো কি ভীষণ সুন্দর লাগছে, আর আজকের পুরো আকাশটা না ভীষণ সুন্দর ছিল। তো কিছুক্ষণ সময় কিন্তু আমি আর আমার হাজবেন্ড কিন্তু আজকে ছাদে কাটিয়েছি, মানে কিছুক্ষণ না বেশি সময় ও আমাকে দেয়নি, মানে 10 থেকে 15 মিনিট মতো দিয়েছে হয়তো, ছাদে এসেছিলো আমি বসেছিলাম ও এসেছিলো, আর আমরা কিন্তু এই আকাশের এই মেঘ এই সৌন্দর্য দেখতে দেখতেই কিন্তু কথা বলছিলাম।
আর আমি যেহেতু ভীষণ পছন্দ করি মানে ছাদের মধ্যে এরকমভাবে সময় কাটাতে অন্তত আধ ঘন্টা সারা দিনে, আর ওকে না আমি যেহেতু বলেছিলাম ফোনের দিকে একবার তাকাতে, তা ও কিন্তু আর তাকায়নি, মুখ ঘুরিয়ে নিয়েছিল। তো তারপরে এই দেখো আর আজকে যে মানে এত সন্ধ্যা হয়ে গেছে সেটা কিন্তু বোঝাই যাচ্ছে না, আকাশটা আজকে এতটা সুন্দর লাগছে। আর এবার না সময় হয়ে গেছে সৃজিতকে পড়তে পাঠানোর। তো বন্ধুরা আজকের মতো কিন্তু ভিডিওটাকে আমি এখানেই শেষ করছি, আর তোমাদের যদি আজকে আমার এই ভিডিওটা দেখে ভালো লাগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না। দেখা হবে তোমাদের সঙ্গে আরও এরকম অনেক অনেক ভিডিও নিয়ে, ততক্ষণ অবধি তুমি তোমার পরিবারের সকল মানুষকে নিয়ে ভালো থেকো, সুস্থ থেকো।